অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। এটি আমার মেয়ে, সবাই আমরা নতুন জামা পরে তৈরি হয়ে নিয়েছি। আমার ঠাম্মা, ঠাম্মার বোন, আমার মেয়ে, আমার বোন, আমি, আমরা দুজনে নতুন জামা পরে একদম তৈরি হয়ে নিয়েছি। সবাই মিলে একটু ছবি তুলতে তো হবেই, তাই বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। আমাদের আশ্রমে ভীষণ ভালো লাগার সব মুহূর্তগুলো আমরা খুব উপভোগ করেছি। আর ছবি তুলতে কার না ভালো লাগে, তাই না? তাই একটু ছবি তোলা। এই যা, অক্ষয় তৃতীয়ার শুভ উৎসবের মুহূর্তে মুহূর্তটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য আমার দিদি, দিদির ছেলে সবাই মিলে আনন্দ করা। মেয়ে তো ছবি তুলতে একটু বেশিই ভালোবাসে, মেয়ের জন্য আবার নতুন করে সব ছবি তোলা, সব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলা, একটু আমিও তুলে নিলাম, সবাই মিলে এইভাবে ছবি তুলতে তুলতে আনন্দ করা। অক্ষয় তৃতীয়ায় সকালবেলায় মন্দিরটাকে এইভাবে সাজানো হয়েছিল, সুন্দর করে ফুল দিয়ে একদম নবরূপে যেন সাজানো হয়েছিল। অপূর্ব লাগছিল, ভীষণ উপভোগ্য মনে হচ্ছিল, খুব আনন্দ করেছি, খুব সুন্দর করে উপভোগ করেছি। তারপর নামগান হচ্ছিল, ঠাকুরের কীর্তন হচ্ছিল, সেইগুলোকে শুনলাম, আনন্দ করলাম। খুব ভালো লাগে জানো তো, এগুলো শুনতে খুব ভালো লাগে। নাম গান চলছে, সেগুলোরই অল্প অল্প ভিডিও করা হয়েছে যাতে সবাই একটুখানি দেখতে পায়, সবার ভালো লাগে সেই জন্য। অনেক লোকের জমায়েত হয়েছিল, সমাবেশ হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আশ্রমে এসেছিল একটুখানি গুরুদেবকে দর্শন করতে, মহান্ত মহারাজকে প্রণাম করতে, সবার সান্নিধ্য পেতে। এত ভালো একটা দিন কাটিয়েছি যে ভাষায় প্রকাশই করতে পারছি না। সবাই মিলে দিনটাকে উপভোগ করছিল, আনন্দ করছিল, ঠাকুরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য অনেক পরিশ্রম করছিল। আমার ঠাম্মা আর ঠাম্মার বোন দুজনেই নতুন শাড়ি পরে, তো এবার আমাদের ফেরত আসার পালা। ঠাম্মার বোন টোন সবাই মিলে আমরা খুব আনন্দ করতে করতে শেষে আমাদের ফেরত আসার পালা। আমরা তখন প্রস্তুতি নিচ্ছি যে এবার আমাদের বাড়ি ফিরতে হবে, আমরা বাড়ি চলে যাব, এবং সেই জন্য শেষের ভিডিও করা। তো সবাইকে অবশ্যই টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওয়ে। টাটা।